রাহুলের প্রায় রাত 12টার সময় তেষ্টা পায়। সে কিচেনে যায়, কিন্তু ফ্রিজে জল ছিল না এবং হাঁড়িতেও জল ছিল না। সে উপরে গিয়ে টর্চ দিয়ে ট্যাঙ্কিটাকে চেক করে, তো সেখানেও জল ছিল না। কাল রাতে তো ট্যাঙ্কিতে জল ভরেছিলাম, জলটা গেল কোথায়? তখনই পাশের একটা গর্তে সে কারো স্নান করার আওয়াজ পায়। সে টর্চ দিয়ে দেখে এবং ভয় পেয়ে যায়। কালকে তো এই গর্তটা খালি ছিল, এখানে জল কী করে এলো? ভূত ভূত ভূত! কেন লজিক্যাল আর্মি? রাহুলের কেন মনে হলো যে এটা একটা ভূত? ভাবো ভাবো। আশেপাশে দেখো, কোনো ভেজা নেই, অর্থাৎ সেখানে বৃষ্টি হয়নি এবং কালকে রাতে এই গর্তটা খালি ছিল। তাহলে সেটাতে জল কীভাবে এলো? রাহুল একদম ভয় পেয়ে যায় এবং ভয়ে নিচে চলে যায় এবং তার ঘরের দরজা বন্ধ করে একটা কোণে লুকিয়ে পড়ে। রাহুল ভয়ে ঘেমে একদম ভিজে গেছিল। রাহুল কোনোভাবে ওঠে এবং কামরার ফ্যানটা অন করে, কিন্তু ফ্যানটা চালু হওয়া মাত্র রাহুল বুঝে যায় যে তার রুমে একটা ভূত ঢুকে পড়েছে। লজিক্যাল আর্মি, রাহুলের এটা কেন মনে হলো যে তার রুমে ভূত ঢুকে গেছে? ভাবো ভাবো। লজিক্যাল আর্মি, ফ্যানটাকে ভালো করে দেখো, এটা উল্টো দিকে ঘুরছে। এটা কিভাবে সম্ভব? কারণ টেবিল ফ্যান সবসময় ক্লকওয়াইজ ঘোরে এবং ফ্যানটার পিছনে একটা ছায়াও দেখা যাচ্ছে। রাহুল তখনই তার মোবাইলের দিকে দৌড়ায় এবং শহরের বিখ্যাত ঘোস্ট হান্টার জসকে ফোন করে। জস তখন তার নিজের বাড়িতে ভূতের ওপর এক্সপেরিমেন্ট করছিল। সে তার বাড়িতে ভূতের একটা ল্যাব বানিয়েছিল। রাহুলের কল আসা মাত্র সে তখনই রাহুলের ঘরের উদ্দেশ্যে রওনা হয়। জস রাহুলের লোকেশনে পৌঁছে যায়। সেখানে তিনটে বাড়ি ছিল। তুমি কি বলতে পারবে এই তিনটের মধ্যে কোনটা রাহুলের বাড়ি? ভাবো লজিক্যাল আর্মি এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। মন দিয়ে দেখো লজিক্যাল আর্মি, সেই গর্তটা যেটাতে জল ছিল সেটা তৃতীয় ঘরের সামনে, অর্থাৎ সেটাই রাহুলের বাড়ি হবে। জস ঘরের ভেতরে প্রবেশ করে, কিন্তু রাহুলকে কোথাও দেখতে পায় না। জস পুরো বাড়িতে অনেকক্ষণ ধরে তল্লাশি চালায়, কিন্তু সে রাহুলকে কোথাও দেখতে পায় না। এরপর জস একটা অন্ধকার কামরায় যায় এবং সেখানকার লাইটটা জ্বালিয়ে দেয় এবং বুঝে যায় যে রাহুল এই কামরায় লুকিয়ে আছে। লজিক্যাল আর্মি, জস কীভাবে বুঝতে পারলো যে রাহুল এখানেই লুকিয়ে আছে? ভাবো ভাবো লজিক্যাল আর্মি। আলমারির দরজায় ঝোলানো টি শার্টটাকে দেখো, সেটা নড়ছে, যেখানে কামরার ফ্যানটাও বন্ধ আছে এবং কামরাটাতে কোনো হাওয়া আসছে না, বাকি কোনো জিনিসই নড়ছে না। অর্থাৎ রাহুল এই আলমারিটার ভেতরেই লুকিয়ে আছে এবং দরজা বন্ধ করার জন্য ওই টি শার্টটা নড়ছে। জস আলমারিটা খোলে তো রাহুল আলমারির কাপড়ের পেছনে লুকিয়ে আছে। আপনি এসে গেছেন? আমি তো ভাবলাম ওই ভূতটা এসে গেছে। তারপর রাহুল জসকে নিজের কামরায় নিয়ে যায়, কিন্তু জসের প্যারানর্মাল ঘড়িতে রেড সিগন্যাল আসে না, অর্থাৎ সেখানে কোনো ভূত নেই। এরপর জস রাহুলের সাথে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে। সিসিটিভি ফুটেজে জস দেখে রাহুল বাথরুম থেকে বেরোনোর পর সোজা ছাদে চলে যায়। জস রাহুলের সাথে আবার বাথরুমে দেখতে যায়, কিন্তু বাথরুমের দৃশ্যটা দেখার পর জস বুঝে যায় যে ভূতও বাথরুমের ভেতরে গেছিল। কীভাবে লজিক্যাল আর্মি? জসের এটা কেন মনে হলো যে ভূতও বাথরুমের ভেতরে গেছিল? বাথরুমের বাইরের পায়ের ছাপগুলো দেখো। যখন রাহুল বাথরুমে গেছিল সে চপ্পল পরেছিল, এখনও সেই চপ্পলগুলো পরে আছে সে। তাহলে বাথরুমের বাইরে পায়ের ছাপগুলো এলো কী করে? চপ্পলের ছাপ দিয়ে তো পায়ের ছাপ হতে পারে না, অর্থাৎ নিশ্চয়ই এটা ভূতের। এরপর জস রাহুলের সাথে ছাদে যায় এবং ভালো করে তল্লাশি নেয়। ছাদে রাখা ট্যাঙ্কিটার ভাল্বটা বন্ধ ছিল, মনে হচ্ছে ওই ভূতটাই বন্ধ করেছে, তাই জলের সাপ্লাই আসছিল না। রাহুল জলের সাপ্লাইটা অন করে দেয়। যখন এই ট্যাঙ্কিতে জলের সাপ্লাইটা শুরু হয়, কিচেন এবং বাথরুম থেকে জল পড়ার আওয়াজ আসতে থাকে। মনে হচ্ছে কিচেনের কলটা খোলা আছে, আমি এখনই বন্ধ করে আসছি। রাহুল তখনই দৌড়ে কিচেনে যায়, তো দেখে কলটা চালু আছে এবং জল পড়ছে। রাহুল কিছুটা জল খেয়ে কলটা বন্ধ করে দেয়। এরপর রাহুল বাথরুমে যায়, কারণ সেখানেও জল পড়ার আওয়াজ আসছিল। কিন্তু রাহুল যখনই বাথরুমে যায় চিৎকার করতে থাকে, ভূত ভূত জলদি আসো ভূত।
যশ তখনই দৌড়ে বাথরুমে চলে আসে এবং বুঝে যায় যে এখানে ভূতটা কোথায় আছে। লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে ভূত কোথায় আছে? ভাবো ভাবো লজিক্যাল আর্মি। লজিক্যাল আর্মি, মন দিয়ে দেখো, বাথরুমের কলটা বন্ধ আছে কিন্তু তাও সেটা থেকে জল পড়ছে, এটা কিভাবে সম্ভব? অর্থাৎ নিশ্চয়ই এইসব ভূত করেছে। তখনই যশের ঘড়িটা ব্লিঙ্ক করতে থাকে। যশ তখনই তার ঘড়ি দিয়ে ভূতের লোকেশনটা ট্র্যাক করে। তো ভূতের লোকেশন 8 মিটার নিচে দেখাচ্ছিল। যশ কনফিউজ হয়ে যায় এবং তার কিছু গণ্ডগোল মনে হয়। ভূতের লোকেশন দেখে যশ কেন কনফিউজ হয়ে গেল তোমরা কি বলতে পারবে লজিক্যাল আর্মি? যশ এবং রাহুল অলরেডি গ্রাউন্ড ফ্লোরে আছে, তাহলে 8 মিটার নিচে ভূত কীভাবে হতে পারে? তখনই রাহুল যশকে বলে, স্যার আমার বাড়ির নিচে একটা বেসমেন্টও আছে। যশ তখনই সব কিছু বুঝতে পেরে যায়। তখনই সে রাহুলের সাথে বেসমেন্টে পৌঁছে যায়। বেসমেন্টে অনেক অন্ধকার ছিল কিন্তু যশের ঘড়িতে বারবার রেড অ্যালার্ম বাজছিল, অর্থাৎ ভূত এখানেই আছে। রাহুল সেখানকার লাইটটা অন করে। লাইট অন হওয়া মাত্র যশ তখনই বুঝে যায় যে ভূতটা কোথায় লুকিয়ে আছে। লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে বেসমেন্টে ভূতটা কোথায় লুকিয়ে আছে? বেসমেন্টে সব কিছু নর্মাল আছে কিন্তু টেবিলের নিচে কাঠের টুকরোটাকে দেখো। কিন্তু টেবিলের নিচে কাঠের টুকরোটাকে দেখো, কাঠের টুকরোটা মাটিতে নেই, সে হাওয়াতে ভাসছে। অর্থাৎ নিশ্চয়ই সেই ভূতটা টেবিলের নিচে লুকিয়ে আছে। জশ যখনই সেই ভূতটাকে ধরার জন্য তার বন্দুকটা বার করে, সেই ভূতটা কাঠের টুকরোটা ছুঁড়ে মারে এবং জশের হাত থেকে বন্দুকটা নিচে পড়ে যায়। সুযোগ পেয়ে সেই ভূতটা বেসমেন্ট থেকে সোজা বাইরে বেরিয়ে যায়। জশ তখনই তার বন্দুকটা তোলে এবং সেই ভূতটার পিছু নেয়। যশ সেই ভূতটা পিছু করতে করতে কবরস্থানে পৌঁছে যায়। যশ তার ঘড়ি দিয়ে ভূতের লোকেশন ট্র্যাক করে। তো যশের ঘড়িটা 50 মিটার রেডিয়াসে সেই ভূতটার লোকেশন বলছিল। এই কবরস্থানটা 50 মিটার রেডিয়াসে ছড়িয়ে আছে, অর্থাৎ ভূতটা এখানেই কোথাও লুকিয়ে আছে। যশ এক এক করে সব কবরগুলোকে চেক করে এবং ফাইনালি তার 3টে কবরে সন্দেহ হয়। লজিক্যাল আর্মি, তোমরা কি বলতে পারবে 3টের মধ্যে কোন কবরটাতে ভূত লুকিয়ে আছে? ভাবো লজিক্যাল আর্মি এবং তোমার উত্তর কমেন্ট করে জানাও। দ্বিতীয় কবরটাকে ভালো করে দেখো, সেটাতে ডেট অফ বার্থ 1850 লেখা আছে এবং মরার তারিখ 2020 লেখা আছে। এটা কিভাবে সম্ভব? কোনো মানুষ এতদিন কিভাবে বাঁচতে পারে? অর্থাৎ এই কবরটা ডুপ্লিকেট। যশ তখনই তার বন্দুকটা বাইরে বার করে এবং বোতাম চিপে সেই ভূতটাকে তার দিকে টেনে নেয় এবং ব্যাগের মধ্যে বন্দি করে দেয়। যশ ভূতটাকে ধরে রাহুলের বাড়ি যায় এবং তাকে বলে, এখন চিন্তা করার কোনো কারণ নেই, আমি ভূতটাকে ধরে নিয়েছি, এবার তুমি আরাম করে ঘুমোতে পারো। এরপর সে বাইকে করে আবার তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। রাহুলের বাড়ি থেকে যশের বাড়ি যাওয়া 3টে রাস্তা ছিল। প্রথম রাস্তা জঙ্গলের দিক দিয়ে যাচ্ছে কিন্তু সেই রাস্তাতে একটা খুব ভয়ানক ড্র্যাকুলা থাকে। দ্বিতীয় রাস্তা একদম শর্টকাট রাস্তা এবং সেই রাস্তায় অনেক অন্ধকার আছে এবং কিছুই দেখা যায় না। তৃতীয় রাস্তা নদীর ওপর দিয়ে যায় কিন্তু এই সময় নদীর জল অনেক উপর দিয়ে যাচ্ছে, এক্ষেত্রে যশ বয়ে চলে যেতে পারে। তো ভাবো এবং আমাকে বলো যশের কোন রাস্তাটা নেওয়া উচিত। যদিও প্রথম রাস্তাটা ভয়ানক ড্র্যাকুলার কিন্তু যশও তো একটা ঘোস্ট হান্টার, সে কাউকে ভয় পায় না। কিন্তু দ্বিতীয় রাস্তা শর্টকাট রাস্তা এবং যশের বাইক অন্ধকারের রাস্তা খুঁজে নেয়। এই জন্যে যশ দ্বিতীয় রাস্তা নিয়ে নেয়। সে দ্বিতীয় রাস্তা নিয়ে বাড়ি পৌঁছে যায়। যশ সেই ভূতটাকে একটা কাঁচের বোতলে রাখতে শুরু করে। সেই ভূতটা যশকে বলে, আমার খুব গরম লাগে, এই জন্যে আমি রাহুলের বাড়ির জল টেনে নিয়েছিলাম এবং সেটাতে স্নান করছিলাম, তুমি প্লিজ আমাকে কোনো ঠান্ডা জায়গায় দেখো। যশ সেই ভূতটাকে একটা কাঁচের বোতলে ভরে একটা ঠান্ডা জায়গায় রেখে দেয় এবং ঘুমিয়ে পড়ে।